হ্যালো বন্ধুরা, রিয়াজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি সুজির পকোড়ার একটি সুন্দর রেসিপি। এই রেসিপিটি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায়। তাহলে চলুন দেখে নিই আমি এই পকোড়াটা কিভাবে বানিয়েছি। এখানে আমি হাফ কাপ মতো সুজি নিয়েছি, এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। কিছু ভেজিটেবলস নিয়েছি, বাঁধাকপি কুচো, গাজর, ক্যাপসিকাম কুচো, লঙ্কা কুচো। এবার এগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দেব। ভেজিটেবলস খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব উপকারী। আপনারা এভাবে বানিয়ে দেখতে পারেন বন্ধুরা, আশা করব আপনাদের খুব ভালো লাগবে। অনেকেই তো ভেজিটেবলস খেতে পছন্দ করেন না, যদি এভাবে কিন্তু বানিয়ে করা যায় তাহলে আশা করি খুব ভালো লাগবে। এবার আমি একটা পেঁয়াজ কুচো করে নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি। এরপরে একটু ফুলকপি কুচো দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচো, আর 3 চামচ মতো টক দই নিয়েছি, সেটাকেও দিয়ে দিচ্ছি। এবার কি কি মশলা নিয়েছি সেটা আপনাদের একবার দেখিয়ে দিই। মশলার মধ্যে নিয়েছি চাট মশালা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর কিছুটা জোয়ান। এবার এগুলোকে আমি দিয়ে দেব। মশলাগুলো দিয়ে দিয়েছি, এরপর আমি অল্প সামান্য জল দিয়ে দিয়ে এটাকে মেখে নিচ্ছি। একটু একটু করে জল দেব আর একটু একটু করে মেখে নেব। দেখুন মিশ্রণটা মাখা হয়ে গেছে এবং অল্প সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে মেখে নিচ্ছি। এবার এটাকে আমি আধ ঘন্টা মতো রেখে দেব। আধ ঘন্টা পর দেখাচ্ছি বন্ধুরা, দেখুন সুজি কিন্তু অনেকটা জল টানে, তাই আপনারা দেখে নেবেন যে জল লাগবে তাহলে আর একটু দিয়ে দেবেন। এর মধ্যে আমি পরিমাণ মতো বেসন দিয়ে আবার মিশ্রণটাকে মেখে নিলাম। এবার আমি তেল কড়াইয়ে তেল গরম করে একটা একটা করে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। এইরকম মুচমুচে পকোড়া একবার খেয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগবে। এবার আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখুন একদম রেডি আমার সুজির পকোড়া। এটা আমি শেজওয়ান সসের সাথে সার্ভ করেছি। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার এই রেসিপিটি দেখার জন্য।